রাজশাহীতে লিচুর ভালো ফলন হলেও বিক্রি নিয়ে শঙ্কায় পড়েছেন এলাকার চাষিরা করোনাকালে দূরদূরান্ত থেকে পাইকার কম আসায় বিক্রি হচ্ছে কম ফলে স্থানীয় বাজারেই তাদের একমাত্র ভরসা কৃষি বিভাগের হিসাব মতে জেলায় এবার পাঁচশো ত্রিশ হেক্টর জমিতে লিচু বাগান রয়েছে আর সেখান থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে হেক্টর প্রতি সাত মেট্রিক টন ইমরান আলীর ক্যামেরায় তোফায়েল হোসেনের রিপোর্ট মে মাসের প্রথম থেকেই রাজশাহীর বাজার দাপিয়ে বেড়াচ্ছে সুস্বাদু রসালো দেশি জাতের লিচু চাষিরা দামও পেয়েছেন ভালো অনাবৃষ্টি খরা কাটিয়ে অনেকটা আশায় বুক বেঁধেছিল লিচু চাষিরা কিন্তু শেষ মুহূর্তে এসে সেই আশার গুঁড়ে বালি এরই মধ্যে বাজারে আসতে শুরু করেছে উন্নত জাতের বোম্বাই বেদেনা চায়না তিন জাতের লিচু এতে করে গাছে থোকায় থোকায় ঝুলে থাকা লিচু বিক্রি নিয়ে শঙ্কায় পড়েছেন এলাকার চাষিরা খরচটা আসলে অনেক বেশি আর কি আমাদের ব্যয়বহুল খরচ কারণ মানে যে সময় থেকে পানি হওয়ার দরকার সেই সময় থেকে আমরা পানি পাইনি সেক্ষেত্রে আমাদেরকে মেশিন দিয়ে পানি দিতে হয়েছে এবং তাতে বিষ খরচও হয়েছে অনেক বেশি কারণ আপনার পানি না হওয়ার কারণে ঘন ঘন বিষ দিতে হয়েছে যাতে মালে পোকা না লাগে মালটা সাইজটা যাতে ঠিক আসে সে কারণে আমাদের অনেক বাড়তি খরচ হয়েছে বছর আপনার বাইরে থেকে তো কোনো পাটি আসতে পারছে না যে কারণে কারণে আপনার বাগানের লিচুতে সেরকম বাগানে সে এবার বিরূপ আবহাওয়ায় লিচুর ক্ষতি কমাতে বাগানগুলোতে নিতে হচ্ছে বাড়তি যত্ন লিচুর ত্বক পুড়ে যাওয়া এবং ঝরে পড়া রোধে নানা ধরনের ঔষধ প্রয়োগ করছেন চাষিরা এতে খরচ বেড়েছে অনেক সেই খরচ তুলে আনাটাই এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন তারা তবে এমন পরিস্থিতিতে তেমন ক্ষতি হবে না বলে জানাচ্ছেন রাজশাহী কৃষি বিভাগ করোনা পরিস্থিতিতে ক্রেতা কম থাকায় এমনটি হয়েছে বলে মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা তারা বলছেন প্রথম দিকে চাষিরা যে দাম পেয়েছেন তা থেকে অনেকটা ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে লিচু ফলের এবার ফলন অন্যান্য বছরের তুলনায় কম এবছর যে শীত হয়েছিল স্বাভাবিক শীত ছিল না তো শীত হতে হতে হঠাৎ করে টেম্পারেচার বা তাপমাত্রা যেটা বলি যে সেটা পনেরো ডিগ্রির উপরে চলে যায় সর্বনিম্ন তাপমাত্রা এই পনেরো ডিগ্রির উপরে তাপমাত্রা চলে যেয়ে পাঁচ সাত দিন থেকে এক সপ্তাহ দশ দিন থেকে আবার নিম্ন তাপমাত্রা আসে যার কারণে লিসু গাছে যেটা ভার্নালাইজেশন হওয়া দরকার চিলিং হওয়া দরকার সেটা না হওয়াতে লিসু গাছে মুকুল কম হয়েছে এবছর অন্য অন্য বছরের তুলনায় অনেক কম হয়েছে আমরা ধরে নিয়েছি যে এবছর আমাদের ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট আমরা ফলন পাবো অর্থাৎ আমাদের লক্ষ্যমাত্রার চাইতে আমরা লক্ষ্যমাত্রার হয়তো পঞ্চাশ ষাট পার্সেন্ট আমরা অর্জন করতে পারবো অর্থাৎ লিসুর দামও ভালোই পাচ্ছে তো লিসু তো পেকে গেছে এখন চাষিদের উচিত এই লিসুগুলো হারভেস্ট করে মার্কেটে দিয়ে দেওয়া দিলে আমাদের যে এই যে নিম্নচাপের কারণে যে লঘুচাপের কারণে যে বাতাস আসতেছে লিসুতে বাতাস হলে কিন্তু লিচুর তপ নষ্ট হয়ে যাবে হ্যাঁ ত্বক নষ্ট হয়ে যাবে লিচুর স্বাদও নষ্ট হয়ে যাবে কারণ লিচু তো আপনার বৃষ্টি পছন্দ করে না লিচু ফলটা বৃষ্টির আগে হতে হয় বৃষ্টিতে যদি হয় তখন লিচুতে আপনার লিচুর স্বাদে কমে যায় এক ধরনের লিচুতে এক ধরনের রোগ হয় কষ ঝরে লিচুর যে মধু রস সেই রস ঝরা এক ধরনের রোগ হয় বাতাস হলে সেই রোগটাও আসতে পারে লিচুদার ফল আসলে বেশি দিন গাছে রাখতে নেই এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ